প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পত্রিকায় অনলাইন ক্লাসের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই পূজা নিয়ে ব্যস্ত আছো, পূজার ফাঁকে ফাঁকে তোমরা লেখাপড়াও করতে হবে। আমরা এর আগে পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা আলোচনা করেছি, পুরোহিত এবং দেবদেবীর সম্পর্কে আলোচনা করেছি, বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা এবং লৌকিক দেবতা সম্পর্কে আলোচনা করেছি এবং দুর্গার স্বরূপ সম্বন্ধে আলোচনা করেছিলাম। দুর্গার একটি শ্লোকও আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে দেবদেবী ও পূজা, পাঠ ৬ ও ৭, মহাষ্টমী পূজা ও কুমারী পূজা, নবমী ও দশমী পূজা, বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও আচার, বিজয়া দশমীর তাৎপর্য, বিজয়া দশমীর প্রভাব আমরা আলোচনা করব। মহাষ্টমী পূজা ও কুমারী পূজা, শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেছিলেন। এই পূজা দিনে ভক্তবৃন্দ বিধিসম্মতভাবে অষ্টমী বিহিত পূজা করে দেবী দুর্গার কৃপা প্রার্থনা করেন। দেবীকে বিধিবিধান সম্মতভাবে অষ্টমী বিহিত পূজা করে দেবী দুর্গার কৃপা প্রার্থনা করেন। পূজার শেষে পূজারীগণ দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করেন। কুমারী পূজা, অষ্টমী পূজার দিন কুমারী পূজা করা হয়। আমাদের দেশে কেবল রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গেও প্রধানত রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয়। নারীকে মাতৃরূপে ঈশ্বরী রূপে ভাবনা হিন্দু সাধনা পূজার একটা বড় দিক। কুমারীর মধ্য দিয়ে দেবী দুর্গারই পূজা করা হয়। কুমারী পূজায় নারীর প্রতি সম্মান প্রদর্শন, আমরা হিন্দু ধর্মে নারীদের প্রতি অনেক সম্মান আমরা দেখিয়ে থাকি বিভিন্ন পূজার মাধ্যমে, এটাও একটা নারীর সম্মান। এর মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। এই কুমারী পূজার মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধা সৃষ্টি হয়। এভাবে পারিবারিক ও সামাজিক জীবনে প্রভূত কল্যাণ সাধিত হয়। নবমী ও দশমী পূজা, নবমী পূজা অষ্টমীর পরে নবমী আসে। নবমী তিথিতে দেবী দুর্গার নবমী বিহিত পূজা করা হয়। নবমী পূজাকে নবমী বিহিত পূজা বলে। অষ্টমী ও নবমী তিথির সন্ধির সময় বিশেষভাবে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। সন্ধি পূজার ১০৮টি মাটির প্রদীপ প্রজ্বলন করে দেবীর পূজা করা হয়। এই সময় দেবী দুর্গাকে বিভিন্ন ধরনের উপকরণ ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দশমী পূজা, আমরা নবমী পূজার আলোচনা করেছি এবং দশমী পূজা, দশমীর পূজা, দশমী তিথিতে পূজা বিধি অনুসারে দেবী দুর্গার দশমী বিহিত পূজা করা হয়। দশমীর দিনে হয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। পূজার দশমীকে বলা হয় বিজয়া দশমী। দেবী দুর্গা যেন ঘরের মেয়ে, তিনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন। চার দিন থেকে তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাস ভবনে যাত্রা করেন। দুর্গা প্রতিমা, দুর্গা প্রতিমা নদী পুকুর প্রভৃতি জলাশয়ে বিসর্জনের মাধ্যমে শারদীয় উৎসবের সমাপ্তি ঘটে। তারপর দশমী পূজা আমরা এগুলা করে থাকি, দেবীকে বিসর্জন দিই পুকুরে অথবা নদীতে, আমরা শ্রদ্ধার সাথে বিসর্জন দেব। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও আচার, দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমী। বিজয়া দশমীকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও আচার পালন করা হয়। বিজয়া দশমী আনুষ্ঠানিকতা ও প্রধান প্রধান আচারের মধ্যে রয়েছে দেবীকে সিঁদুর পরানো,
মিষ্টিমুখ করানো এবং বিদায় সম্ভাষণ জানানো। দুই নম্বর, সধবা নারীরা একে অন্যের কপালে সিঁদুর পরান ও দীর্ঘায়ু কামনা করেন। তিন, পরস্পর আলিঙ্গন করা এবং মিষ্টি মুখের মাধ্যমে একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা। চার, আনুষ্ঠানিকতার সঙ্গে মিছিল করে ঢাক কাসর সানাই ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে দেবীর প্রতি বিসর্জন। বাড়িতে পাঁচ, বাড়িতে ফিরে ছেলে মেয়ে ও পাড়া পড়শিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধান দুর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা। ছয়, আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে নতুন জামা কাপড় বা অর্থ ও উপহার প্রদান প্রভৃতি। বিসর্জনের দিন বা পরের দিন কোনো অঞ্চলে মেলা অনুষ্ঠিত হয়। বিসর্জনের পরে কোনো কোনো জেলায় মেলা অনুষ্ঠিত, মিলন মেলা। বিজয়া দশমীর তাৎপর্য, আমরা বিজয়া দশমী কী জন্য করে এটার তাৎপর্য আলোচনা করছি। মহিষাসুরকে বধ করার মধ্য দিয়ে বিজয় উৎসব পালিত হয়। আমরা অসুরকে বধ করে বিজয় আনন্দ উল্লাস করি। সুতরাং এই দশমী বিজয়ের দিন, অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠার দিন, দেবী দুর্গা দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ। তাই দুর্গাপূজা তথা বিজয়া দশমী ঐক্যের প্রতীক। বিজয়া দশমী হচ্ছে ঐক্যের প্রতীক। সবাই আসেন, সবার সাথে একজনের সাথে একজন কোলাকুলি মিলামিশি করা, আনন্দ করা, এটা একটা বিজয়া দশমীর ঐক্যের প্রতীক। বিজয়া দশমী পারিবারিক ও সামাজিক জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তিকে দূর করতে উদ্বুদ্ধ করে এই পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রেরণা দান করে থাকে বিজয়া দশমী। বিজয়া দশমীর প্রভাব সামাজিকভাবে, আমাদের বিজয়া দশমী কী কী প্রভাব পড়ে এটা আমরা আলোচনা করব। দুর্গাপূজার প্রভাবে অন্যায় অবিচারকে প্রতিহত করার শক্তি জাগ্রত হয়। দুর্গাপূজা দেবী দুর্গা যেভাবে অন্যায়কে প্রতিহত করেছিল, আমরা তার থেকে আমরা এই শিক্ষণীয় বিষয়টি পেয়েছি, অন্যায় দেখলে প্রতিহত করা, সকলের নারীদেরকে সম্মান করা, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে। দুর্গাপূজাকে অবলম্বন করে পত্রপত্রিকায় পূজার কুসংখ্যা প্রকাশ করা হয়। বিভিন্ন দুর্গা পূজা সংগঠন শারদীয় পূজার স্মরণিকা প্রকাশ করে। পূজা মণ্ডপে সংস্কৃতি অনুষ্ঠান হয়। পূজা মণ্ডপে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় যা মানুষকে আনন্দ দেয়, মানুষকে আত্মীয়তা পরিণত করে, মানুষে মানুষে আন্তরিকতা বাড়ে। পূজা মণ্ডপ ও প্রতিমায় নানা নান্দনিক রূপকল্প কল্পনার প্রতিফলন হয়। সার্বিকভাবে দুর্গাপূজা এক মিলন মহোৎসব এবং আনন্দ ও সৃষ্টিশীলতার অপূর্ব সম্মিলন। আর্থসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে দুর্গাপূজার প্রভাব, আমরা সামাজিক আর্থিক এবং পারিবারিক এবং নৈতিকতা আচার আচরণ দিক দিয়ে আমরা কী শিখি দুর্গাপূজা থেকে। আবহমান কাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বাপেক্ষা বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এই উৎসব তাদের প্রাণ। শারদীয় দেবীর পূজা মানে দেবী দুর্গার আরাধনা। তিনি বিশ্বের আদি কারণ এবং ঈশ্বরের শক্তির রূপ। দুর্গাপূজা আমাদের আর্থসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্গাপূজা আমাদের পারিবারিক আর্থিক এবং সামাজিক জীবনে নৈতিক জীবন নৈতিকতা নীতি এগুলো আমরা ওইখান থেকে দুর্গাপূজার বিভিন্ন মাধ্যম থেকে আমরা দুর্গা থেকে শিখে থাকি। দুর্গাপূজা করলে হবে না, আমরা দুর্গা পূজায় বিশেষভাবে সবাইকে বুঝিয়ে দিতে হবে দুর্গাপূজার কী জন্য করা হয়, দুর্গাপূজা করলে কী হয়। আমরা আমাদের পুরোহিতদের থেকে আমরা শিখে নিতে পারি, তারাও আমাদেরকে বলতে পারে কীভাবে কী জন্য দুর্গাপূজা করা হয়, সামাজিক কী উপকার, আর্থিক কী উপকার এবং পারিবারিক দিক থেকে কীভাবে সামাজিকতা কীভাবে শেখা যায়, কীভাবে কার সাথে কীভাবে আলাপ ব্যবহার করতে হয়, কীভাবে আমরা নৈতিকতা শিখব দুর্গাপূজার থেকে আমরা শিখতে পারি অনেক কিছু। নারীদের কীভাবে সম্মান দিতে হয়,
এইগুলা। আট ও নয় আমরা এটাও একটু আলোচনা করে দেখি। পাঠ, দেবী কালী ও কালীর দেবীর পরিচয়। দেবী কালী দুর্গা দেবীর মতো শক্তির দেবী, তিনি অসুর বিনাশে ভয়ঙ্করী। পৃথিবীর সকল ও অন্যায় ও অত্যাচার দূর করার জন্য দেবী কালী অশুভ শক্তিকে ধ্বংস করেন। কালী ভগবান শিবের সহধর্মিণী এবং বিশেষ শক্তি। তিনি কাল ও মৃত্যুর দেবী রূপে আত্মপ্রকাশ করার কারণে তাকে শ্মশান কালী হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়াও দেবী কালীর অনেক নাম রয়েছে, যেমন ভদ্রকালী, দক্ষিণাকালী, মা তারা, শ্যামা, মহাকালী ইত্যাদি। কালীর অনেক নাম রয়েছে, আমরা অনেক নামে তাকে চিহ্নিত করে থাকি। দেবী কালীর উৎপত্তি, আমরা দেবী কালীর উৎপত্তিটা ভালো করে জেনে নেব। অনেকে জানে না কালী কি, কালী কোত্থেকে এলো। দেবী কালী শিবের শক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন। হিন্দু পুরাণ অনুসারে কালী দেবীর নানা বর্ণনা আছে। হিন্দু পুরাণ অনুসারে কালী দেবীর নানা বর্ণনা আছে। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে, তিনি বিভিন্ন রূপে অসুরদের ধ্বংস করে স্বর্গের দেবতাদের রক্ষা করেন। ইন্দ্র সহ সকল দেবতা শম্ভু ও নিশম্ভু নামক অসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেন। আবার দুর্গার আরেক নাম অম্বিকা। অম্বিকা ক্রোধে উন্মত্ত হলেন, তখন দুই রূপ হল তার, অম্বিকা ও কালিকা। অম্বিকা ও কালিকা বা কালী, কালীর কালী আবার অম্বিকা নামেও এসেছেন। কালিকা ও কালিকা ও বা কালী, অশম্ভু ও নিঃশম্ভুর, নিঃশম্ভের অনুচর চণ্ড ও মুণ্ডকে দেবী কালী বধ করেন। চণ্ড ও মুণ্ডকে দেবী কালী বধ করেন, এই কারণে তার আর এক নাম হয় চামুণ্ডা। চামুণ্ডা নামটা কি জন্য হয়? চণ্ড ও মুণ্ডকে দেবী কালী বধ করেন, এই জন্য কালিয়ে বধ করেন, এই জন্য কালীর আরেক নাম চামুণ্ডা। কালী পূজার সময়, কালী পূজা সাধারণত অমাবস্যার রাতে করা হয়। কালী পূজা দুর্গা পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। পূজার দিন সন্ধ্যার সময় দীপাবলির দীপাবলির আয়োজন করা হয়, যা দেওয়ালি নামে পরিচিত। বিভিন্ন ধরনের মহামারীর, বসন্ত, কলেরা রোগের প্রাদুর্ভাব, ঝড়, বন্যা, খরা প্রভৃতি সময় রক্ষাকালী বা শ্যামাকালীর পূজা করা হয়। কালী পূজার পদ্ধতি, দুর্গা পূজার মতো কালী পূজার পূজা গৃহে বা মণ্ডপে প্রতিমা নির্মাণ করে সম্পন্ন করা হয়। দেবীর চক্ষুদান ও প্রণাম প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই কালী পূজা শুরু হয়। দেবী কালীকে ধ্যান, পূজা, আরতি, ভোগ প্রভৃতি কর্ম সম্পাদন করে সর্বশেষ প্রণাম করা হয়। আমরা কালী পূজা থেকে কি শিখলাম? শিক্ষা, দেবী কালী অন্যায় প্রতিরোধে করে ন্যায় প্রতিষ্ঠা করে তিনি তার ভক্তদের কল্যাণে নিয়োজিত। তার কাছ থেকে আমরা মঙ্গল সাধন করার শিক্ষা পাই। দেবী কালীর কাছে আমরা অন্যায়ের কাছে কঠোর সহজে কাজ কঠোর সহজ সহজের কাছে কোমল হওয়া শিক্ষা পাই। সহজে কাছে কোমল হওয়া শিক্ষা, সহজে মানে কি, আমরা কোনো সহজ সরল মানুষকে কোনো তার কাছে আমরা প্রার্থনা করলে, তার কাছে বিনয়ী হলে আমরা কোমল হওয়ার শিক্ষা পাই। তিনি অন্যায়কে প্রশ্রয় দিতেন না, ন্যায়কে খুব ভালোবাসতেন, এটাই বলতেছে। আর্থসামাজিক ও পারিবারিক ও নৈতিক জীবনে কালীর প্রভাব, পূজার প্রভাব। দেবী কালী ক্ষমতা ও শক্তির আধার, তিনি একাধারে কঠোর, অপরদিকে মমতাময়ী মা। তিনি এই বিশ্বের সকল অশুভ শক্তি ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গল বার্তা ছড়িয়ে দিয়ে থাকেন। হিন্দু ধর্মাবলম্বীদের দেবী কালীকে গভীর শ্রদ্ধার সাথে পূজা করে থাকেন। আমরা হিন্দুরা অনেক শ্রদ্ধার সাথে পূজা করে থাকি, সবাই শ্রদ্ধা করে কালীকে, সবাই শ্রদ্ধার সাথে পূজা করে থাকে। এ পূজার মাধ্যমে আমাদের আর্থসামাজিক, পারিবারিক ও নৈতিক জীবনে অনেক প্রভাব পরিলক্ষিত হয়। এ পূজার মাধ্যমে অনেক সামাজিক, আর্থিক ও
সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, নৈতিক দিক থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, শিখে থাকি। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি, এখানেই শেষ করব। তোমরা ভালো করে পূজা আনন্দ করবে, কিন্তু চলাফেরা করা খুব সাবধানে। আমাদের এখন মহামারী আজও কেটে যায় নাই, সেজন্য তোমরা চলাফেরা করার সময়, পূজা দেখার সময় মাস্ক দিয়ে এবং সাবধানে চলাফেরা করবে। ধন্যবাদ।